গুড মর্নিং, রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, শীতের ব্রেকফাস্ট। এখানে আছে ফেনা ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর এই এই লঙ্কা। এই লঙ্কাটা আমাদের খুব ফেভারিট। আবার সঙ্গে কিছু নিয়েও বসেছি যদি লাগে তো। আবার আমরা একটু ঝালটা বেশিও খাই, আগেই বলেছি আপনাদের। তো এটা কোনো চ্যালেঞ্জ হবে না, এমনি একটা শো। নুন দিয়েছি, লাগলে নিয়ে নিবি। তাহলে শুরু করা যাক শীতের গরম গরম ফেনা ভাত। হ্যাঁ, শীতের গরম গরম ফেনা ভাত। মার সাথে চ্যালেঞ্জ হবে না। না, ওরা বলছিল চ্যালেঞ্জ করবে না, আমি সেই মতো গিলে গিলে খাও বলে কি না। তোমার চ্যালেঞ্জ করবো না, আমরা চাই তুমি খাবারের স্বাদটা বোঝো। না না, এরপরে হলে স্লো চ্যালেঞ্জ হবে, কে কত স্লো খেতে পারে। না না, আমার মনে হয় না তুমি যেভাবে খাও চ্যালেঞ্জ হলে তাতে স্বাদ বুঝতে পারো। না, চ্যালেঞ্জ করলে তো তাহলে তো স্বাদ তো বোঝা যাবেই না। তাড়াতাড়ি খেতে গেলে কি স্বাদ বোঝা যায়? চ্যালেঞ্জ এটার জন্য স্বাদ বোঝা যাবে না, খাবার আস্তে আস্তে জিয়ে জিয়ে খেতে হয়, পুরো স্বাদটাকে পুরো উপভোগ করতে হয়। সেদ্ধ ভাতের সঙ্গে এই মোটা লঙ্কাগুলো এত ভালো লাগে, উফ। গন্ধটা শুকিয়ে গেছে। গন্ধটা শুকিয়ে গন্ধটা শুকো না। আমার শীতকালে সব ভালো লাগে, শীতটাই ভালো লাগে, সবজি বলুন যা কিছু খেয়ে এত মজা, ঘুরে এত মজা। গোবিন্দভোগ চালের ফেনা ভাত ভালো লাগে, আবার নতুন চাল থাকে, নতুন আতপ চাল, নবান্ন সময় ওঠে না, খুব ভালো লাগে নতুন আতপ চালের ফেনা ভাত। ওর মধ্যে একটু শিম সেদ্ধ, মানে নুন দাও, ফুলকপি, ফুলকপি সেদ্ধ, শিম সেদ্ধ, নুন দিয়েছে, ভালো লাগে। ভালো তো তুমি খেয়ে দাও, চাল দিয়েছে তো পুরোটা দাও, বেশি হয়ে যাবে কিন্তু। গরম গরম যা খাওয়া যাবে তাই স্বাদ। কিটিং চ্যালেঞ্জ করলে এটাকে ফিল করা যেত না। যা যাক না, সেটা তো আমি বলি, বল আমাকে একটা দে। লঙ্কা ভাবলই যা, কিন্তু এই লঙ্কা গুলো না সেন্ট গুলো ভাল, সেন্টও আছে। খাবার নেবে লঙ্কা? রান্নাতে দিলেও স্বাদটা একটুখানি বাড়ে মনে হয়। আমি লঙ্কাটা ভালোবাসি তাই। হ্যাঁ, আমরা লঙ্কার জন্য বেশি খেয়ে নিই, আমরা প্রচুর লঙ্কা খাই। আমাদের একবার একবার না অনেকবার এনেছিল লঙ্কাগুলো, একটু দাম বেশি কিন্তু এই ছোট্ট ছোট্ট, মানে ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় লঙ্কার গায়ের চোপলাগুলো। ঘিয়ে লঙ্কা বলে না? তারপরে এবারে ডুয়ার্স দিয়ে এক ধরনের লঙ্কা গেলাম, ছিল আমার কাছে ওটা শেষ হয়ে গেছে। এই সরু সরু ধানি লঙ্কার মতন দেখতে, ছোট্ট সাইজ আর সাদা সাদা আমার মেয়েও ছোটবেলাতে খুব ঝাল খায়, সেটা আমি বলতে পারেন শিখিয়ে। খাওয়া নিয়ে খুব জ্বালাতো তো, একটু ঝাল দিয়ে খাওয়াতাম, তাকে করে গিলে দিত। ওর খাওয়া খুব মানে ফেমাস, আমাদের পাড়ায় ফেমাস। চ
চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একদম মুখে ঢুকিয়ে রেখে নাড়াতেও না চড়াতেও না, গাল দিয়ে এরকম জল গড়িয়ে পড়তো, একটুখানি ঝাল দিয়ে করলে কি মুখে রাখতে পারতো না, স্বাদও হতো গিলে ফেলতো। আমি আস্তে আস্তে খাচ্ছি, তোকে সুযোগ দিই, তুই হতে পারিস না তোর আক্ষেপ থাকে। তুই বদমাশি বলছি, আমার প্রেস্টিজ নেই, আমি সবকিছু হারবো, আর তুমি হাসের মতন গিলে গিলে খাবে, কোনো চ্যালেঞ্জ তোমার সঙ্গে হবে না, ওই গরম গরম খেয়ে আমি মরবো। হ্যাঁ আমি গরম খেতে পারি না, কি না তো চ্যালেঞ্জ করতাম না এমনি। আরে না ওই অন্তিকে ওটা সব বিপাটিয়েছে না, দুইটা বারে বারে হাঁটছিস, আমি কিন্তু সত্যি সত্যি ফাস্ট, তুমি তার করলি না কেন চ্যালেঞ্জটা, তুমি চ্যালেঞ্জ বললে তোমার মাঝে নাইট্রো লেগে যাবে যখন যেরকম তখন সেরকম, কেন শুনবি তত তাড়াতাড়ি খাবো। আর এটা আমার খুব পছন্দের খাওয়া, এত সুন্দর কথা বলতে বলতে খেতে তখন তখন কে কোথায় আমি সব থেকে আগে খেয়েছি, পানিশমেন্ট হবে এবার তোমার। বাবুন তাড়িয়ে তাড়িয়ে স্বাদ উপভোগ করছে মুখের মধ্যে কুসুম নিয়ে, একদম তুমি তো জানোই আমি এরকম খাই। তাহলে আসতেও না, আমাদের খাওয়াটা প্রায় শেষই হয়ে গেল, আমি ফার্স্ট হলাম, এর মধ্যে এটা খাবেন কিন্তু একদিন করো, সিম সিদ্ধ কপি সিদ্ধ নতুন চাল দিয়ে করবো, নতুন আতর চাল দিয়ে উঠুক ওটা, তাহলে ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারাও আমাদের পরিবারের সদস্য মনে করে যার জন্য আমরা সব শেয়ার করি, নিজেদের মনে করে দেখবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি, আবার আগামী ভিডিওতে দেখা হবে, টাটা টাটা।